কিছু খাওয়াবি না? কি খাবি? পর্যন্ত কত কিছু খাই, চল আজকে সিগারেট খাই। সিগারেট খাবি তুই? সিগারেট খেতে পারো না, অন্য কি খাবি? না না সিগারেট খাবো, অন্য কি খাবি কম? আরে চল সিগারেট খাই না, তুই এরকম বলে কেন যাবো? তুই খেতে থাকতে দাও আজকে। আচ্ছা চল চা খাই, চল চা। বাবা তোরা চা দিয়েন তো। বালের বন্ধু বান্ধব টাকা জেলাম দিল না, টাকা খেতে লাভ নেই না, চা দেখালো মারে তোর তো কোনোদিন এলাকা দেয় নাই, একটা কাজ আছে। ঠিক আছে, বাবা একটা বন্ধু আছে, অনেক টাকা পয়সা, স্বর্ণের চেন, হাতের ফোন, অনেক টাকা পয়সা লাগে। কি আর কি চিন্তা করতে হইব? না ভাই শেষ করতে হইব, শেষ করে দিতে হইব। কোনে কাউকে পারবে না ভাই? আচ্ছা আচ্ছা। বল দেখ, ওই প্রমাণগুলো দেখ, আগে কখনো দেখিনি এবার এলাকা। ব্যাপারটা বেশি সুবিধা মনে হচ্ছে, চলো ওদিক যাই। তুই থাক, আমি ব্যাপারটা দেখতে। এখন লোকজন নাই, আমরা এখন ছেড়ে বললাম। আচ্ছা চল। ভাই দেখ তো মানে ব্যাগে কি আছে? এটিএম কার্ড, এটা পাসওয়ার্ড দেন না? হ্যাঁ ভাই। কদি 23245। চল ভাই আমার বাচ্চা, তোর কি কাজ করলাম আমরা তোর ভাই? আমি তো পুলিশে কয়ে দেবো সব কিছু। নেই পুলিশে কয়ে দিই মানে? তুই পুলিশে কয়ে দিই মানে কি? চল যাই বেটা, কাম শেষ। চল চল।
আমরা কি চেয়েছি এরকম স্বাধীনতা? যে দেশে আছে খুন রাহাজারি ব্যভিচার ও ধর্ষিত হচ্ছে হাজারো হাজারো মা বোন। সাধারণ কিছু একটি জিনিসের জন্য কিছু মানুষ আছে তাদের কাছে মানুষের জীবন হয়ে যায় একটি মশা মারার মতো। আসুন আমরা হাতে হাত রেখে শপথ করি এই দেশকে আমরা খুন রাহাজারি ব্যভিচার মুক্ত দেশ গড়ি। এটা আমাদের সম্ভব। আমরা যদি আমাদের সন্তানকে শিক্ষা দিই কোনটা সঠিক আর কোনটা বেসঠিক, তাহলে আমাদের সুন্দর একটি সোনার বাংলাদেশ গড়ে উঠবে ইনশাআল্লাহ।